আমিনা সব দেখতে পাচ্ছি, হ্যাঁ সব দেখতে পাচ্ছি, আপনার অসীম দয়া, হ্যাঁ চন্দ্রকে তো আমিনা সব দেখতে পাচ্ছি রে, হ্যাঁ আপনার অসীম দয়া, অসীম করুণা, অসীম করুণা। এসো তোমরা, আর কোনোদিন পাপ কাজ করো না। একমাত্র কৃষ্ণ নামই পারে জগতের সব পাপি তাপিকে উদ্ধার করতে। সে নাম প্রচারের ব্রতই আমি গ্রহণ করেছি। কৃষ্ণ প্রেমের জোয়ারে জগতের সব মালিন্য কলুষতা আমি দূর করব। গাও কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ। প্রভু 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 জগাই মাধাইয়ের গলা না নরহরি? প্রভু ওদের ভেতরে আসতে বলো। যথা। এত রাতে জগাই মাথাই এখানে? তোমরা এখানে বসে কেন? প্রভুর দুয়ার তো সকলের জন্য খোলা, তোমরা ভেতরে এসো। না না, আমরা ভেতরে যাব না। আমাদের এই পায়ের স্পর্শে প্রভুর গৃহ অপবিত্র হয়ে যাবে। প্রভু আমাদের পৌঁথিত পাবনে হরি, কোনো পাপই তাকে স্পর্শ করতে পারে না। তোমরা কুণ্ঠিত হয়ো না, ভেতরে এসো। না না না, আমাদের আমাদের বড় লজ্জা করে। একদিন আমরা তার কত ক্ষতি করার চেষ্টা করেছি, এ পোড়ার মুখ আমরা কি করে দেখাবো? আমি আর আমি তো এতই নরারম যে আমি এই হাতে দয়াময় নিত্যানন্দকে আঘাত করেছি। কিন্তু তার জন্যে প্রভু তো তোমাদের ক্ষমা করেছেন, তোমাদের উদ্ধার করেছেন। দয়াময় তিনি তিনি ক্ষমা করতে পারেন, কিন্তু আমি যে নিজেকে ক্ষমা করতে পারি না। আমি আমি আমার এই পাপি জীবন আর রাখতে চাই না। না না না, আমি এই প্রভুর দুয়ারে বসে আর নিদ্রা ত্যাগ করে যতক্ষণ না আমার প্রাণত্যাগ হয় আমি এখানে বসে থাকব। প্রভু প্রভু জগাই মাথায় তোমার দুয়ারে এসে বসে আছে, তারা ভেতরে আসছে না, বলছে ওখানেই প্রাণ ত্যাগ করবে। আত্মহত্যা? কিন্তু প্রভু আত্মহত্যা তো মহাপাপ। প্রভু একটা কিছু করো। ঠিক আছে গঙ্গাধর, তুমি এবং নিত্যানন্দ ওদের দুজনকে জাহ্নবী তীরে নিয়ে গিয়ে ওদের কানে হরিনাম দাও। ঠিক আছে প্রভু, যথা আজ্ঞা প্রভু। লোভ পাপ মানুষকে অন্ধকারে রাখে, ঈশ্বরের স্বরূপ চিনতে দেয় না। জগাই মাধাইও তাই ছিল। আমি ওদের জ্ঞান চক্ষু খুলে দিয়েছি, জাহ্নবীর তীরে স্নান করে ওরা আজ থেকে হবে পরম পবিত্র,
অমলিন। কিন্তু প্রভু আমার মন যে শান্ত হচ্ছে না। না না, তোমাকে আঘাত করেছি বলে নয়, আমি জানি যে তুমি আমাকে ক্ষমা করেছো। কিন্তু যখন মাতাল অবস্থায় আমার মাথা ঠিক থাকতো না, তখন আমি নবদ্বীপবাসীকে কত অত্যাচার করেছি, কত অন্যায় করেছি তাদের উপর। প্রভু, তারা যতক্ষণ না ক্ষমা করছে আমার মন যে কিছুতেই শান্ত হচ্ছে না প্রভু। শোনো মাধাই, তুমি গঙ্গার ঘাটে রোজ দুবেলা বসে হরিনাম জপ করবে, আর যারা ঘাটে আসবে ব্রাহ্মণ চণ্ডাল বিচার না করে তুমি তাদের কাছে ক্ষমা ভিক্ষা করবে, তাহলেই তুমি মনে শান্তি পাবে। ঠিক ঠিক বলেছ প্রভু, ঠিক বলেছ। আমি আমি এখন থেকে ঘাটে গিয়েই বসব, কিন্তু অন্যের তৈরি করে দেবা ঘাটে নয়। আমি আমি যে হাতে নবদ্বীপবাসীকে অত্যাচার করেছি সেই হাতে সেই হাতে আমি তাদের জন্যে ঘাট বানিয়ে দেব, মানুষের মঙ্গল হবে, সবার ভালো হবে। হ্যাঁ প্রভু, প্রভু প্রভু, তাহলে আমার পাপস্খলন হবে তো প্রভু? প্রভু প্রভু প্রভু, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন রাজা? ওদের কাজ ওরা ঠিক করে ফেলবে। আপনি ব্রাহ্মণ বয়োজ্যেষ্ঠ, কি দিয়ে আপনার আদর করি রাজা? আপনি সত্যি গৌড়াধিপতি হোসেন শাহর দৌহিত্র, সে একই ধীর স্থির ভাব, একই সৌজন্য। দেখুন শাহজাদা, এই ধর্মের শাসনে আমি তো কিছু খেতে পারবো না, আপনি বলেছেন তাতেই আমার পেট ভরল। আর রাজা ডেকে আমাকে লজ্জা নাই বা দিলেন। লজ্জা কেন? আপনি কি নবদ্বীপ রাজ নন? হ্যাঁ, শাসনের ভার যতখানি আমার ততখানি আপনার। থাক ওসব কথা থাক, দেখুন শুভ দিনক্ষণ না দেখে তো রাজ সাক্ষাতে আসা যায় না। আমি শুনেছি আপনি এসেছেন, এই সিম্বলিয়ার প্রাসাদে উঠেছেন, সবই আমি শুনেছি, তবুও আমার আসতে একটু বিলম্ব হলো, আপনি মার্জনা করবেন। ও সভার ভাষা বাদ দিন, আপনি আমার পিতৃতুল্য, আপনার কাছে কিছু অভিমত ও পরামর্শ চাই, আপনি বসুন। খোলা মনের কথা চাই বাবু। এ তো আমার কর্তব্য চাঁদ কাজী। ওই যা, নাম নিয়ে ফেললাম, অপরাধ নেবেন না, আপনি সত্যি আমার পুত্রবধ, বলুন কি জানতে চান? নবদ্বীপে আপনারা বর্ণশ্রেষ্ঠ ও দলভারী ব্রাহ্মণেরা কেমন আছেন? গতকাল পর্যন্ত বিপদগ্রস্ত ছিলাম, উপস্থিত নির্ভয়ে আছি। গতকাল শব্দটি বলে আপনি কি জগাই ও মাধাইয়ের হেনস্থার ব্যাপারটা ইঙ্গিত করছেন? এটাকে আপনি হেনস্থা বলছেন কেন? জগন্নাথ ও মাধাই রাজকর্মী কোতোয়াল, এ হেন দুর্ব্যবহার ইচ্ছে মতো তাদের সঙ্গে,
আপনি চর বদলান, নইলে বিপদে পড়বেন। আমি বলছি আপনি চর বদলান। গতকাল যদি সত্যিই কেউ হেনস্থা হয়ে থাকে, তবে হয়েছেন ওই নিত্যানন্দ অবধূত। কেই নিত্যানন্দ? সে তো নবদ্বীপের খাস বাসিন্দা নয়, তাকে আশ্রয় দিচ্ছেন আপনারা। কেন? সে উৎকলের চর হতে পারে। আপনার রজ্জুতে সর্পবিভ্রম হচ্ছে শাহজাদা। নিত্যানন্দ উৎকলের চর। কিন্তু এই নিত্যানন্দ, অদ্বৈত, নন্দন, শ্রীবাস, এরা কারা? এরা নবদ্বীপের মুকুটমণি। এরা আছেন বলে চন্দ্র সূর্য ওঠে। ধর্মের বিশ্বাসের কথা ছাড়ুন, আমি তো আপনার ধর্মের মোহ ত্যাগ করতে বলিনি কাজী। তাহলে আমার বিশ্বাস আমি ছাড়ব কিভাবে? উৎকল সীমান্তে গৌরেশ্বর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। নদিয়া থেকে তার জন্য কোনো সৈন্য, সামন্ত, লোক, লস্কর মিলছে না কেন? কারণ নবদ্বীপের মানুষ আর যুদ্ধ চায় না। কিন্তু বাদশাহ চান। তাহলে তাকে একা লড়তে হবে। নবদ্বীপের মানুষ তার পাশে থাকবে না। এ কি আপনার অভিমত? এ সারা নবদ্বীপের অভিমত। হিন্দুস্তানের খলিফা আলাউদ্দিন আলা হোসেন শাহ আদেশ জারি করেছেন সংকীর্তন বন্ধ করতে হবে। আমি তার প্রতিনিধি, স্বয়ং নবদ্বীপে বর্তমান। আমার প্রাসাদে আমার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে আপনার হৃদয় এতটুকু কাঁপল না রাজা? আপনি বয়সে নবীন, রক্তের তেজ প্রবল, তাই এ কথা বলছেন। আমি অভিজ্ঞতা থেকে আপনাকে একটা কথা বলছি, সত্যের জোরের কাছে অত্যাচারের আঘাত বারবার খর্ব হয়ে যায়। সত্যের আগুনের শিখা কখনো কাঁপে না। হেয়ালি ছেড়ে আসল কথায় আসুন, বলুন আপনার সাহায্য আমরা পাব কি না? মানুষের ধর্মই তো মানুষকে সাহায্য করা কাজে। তবে সত্য আর ধর্মের পথ থেকে আমাকে সরে যেতে বলবেন না, আমি তা পারব না। তাহলে কি আমি মিথ্যের পক্ষে? আপনি অর্ধেক জল ভর্তি পাত্র দেখেছেন শাহজাদা, আমি বলবো অর্ধেকটা ভর্তি, আর আপনি বলবেন অর্ধেকটা ফাঁকা। কে সঠিক কাজী? আমি আপনাকে শেষবারের মতো প্রশ্ন করছি, আপনার সাহায্য আমরা পাব কি পাব না? বাদশার আদেশ নবদ্বীপের মানুষ মেনে নেবে না। সীমা ছাড়িয়ে যাবেন না রাজা। আমি আপনাকে পরামর্শ দিতে আসিনি কাজী, আপনি চেয়েছিলেন। নবদ্বীপের সমাজকে সংযত হতে বলুন। সংকীর্তন বন্ধ না হলে ফল ভালো হবে না। চলি কাজী, কারণ এবার আপনি পরামর্শ দিচ্ছেন। আরো কিছুদিন আপনি এখানে বাস করুন, নবদ্বীপের জল হাওয়া আপনার শরীরে ভালো করে বসুক, তারপর না হয় আপনার পরামর্শ মতো চলা যাবে। এখন তাহলে সংকীর্তন বন্ধ হবে না? আমার কথায় বন্ধ হবে কেন? আমি তো সংকীর্তন শুরু করার আদেশ দেইনি। কে দিয়েছিল সেই আদেশ? নামটা বলতে আপত্তি আছে আপনার? কিছু মাত্র না। সে আদেশ দিয়েছিলেন নিমাই পণ্ডিত, গৌরাঙ্গ মহাপ্রভু। শুনো শুনো শুনো, নদিয়ার নতুন কাজী চাঁদ সাহের নির্দেশে আজ থেকে সংকীর্তন বন্ধ হইল। এই নির্দেশ যাহারা মানিবে না তাদের কঠিন শাস্তি হইবে। শুনো 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 সর্বজনে। কে সুন্দর চাঁদ উঠেছে দেখেছি সিন্ধু, ঠিক যেন মনে হচ্ছে একটা রূপোর থালা। যাই বলো দিদি, আমার কিন্তু বেশ ভয় করছে। ভয় কিসের ইন্দু? অজানা অচেনা জায়গা, আমরা ছাড়া তোর কোনো মেয়ে মানুষ এখানে চোখে পড়ল না। তার উপর তখন জল আনতে গিয়ে অদ্ভুত চেহারার কয়েকটা লোককে দেখলাম।
অদ্ভুত চেহারা কেন? তাদেরকে চারটে হাত আর দুটো মাথা। মজা করছো মঞ্জু দিদি? তুমি তো তাদের দেখোনি, মাথায় এত বড় পাগড়ি, ইয়াগু, অদ্ভুত পোশাক। আর জানো দিদি কোন ভাষায় কথা বলে কে জানে? সরাইখানার মালিকটাও দেখছিলাম বুঝতে পারছে না। তাই নাকি? তাহলে তো একবার দেখতে হয় ওদের। ভুলেও ওই কাজ করো না মঞ্জু দিদি, আমরা দুটো অসহায় মেয়ে মানুষ আছি জানতে পারলে। এখনো এত ভয় তোর? সব কিছু হারিয়ে তো আমরা পথে নেমেছি রে, আর কি হারানোর আছে আমাদের? তা ঠিক দিদি, বুড়ো স্বামী আর তার প্রথম পক্ষের ছেলেরা যখন চুলের মুঠি ধরে আমায় বার করে দিল, তখন একবার ভেবেছিলাম আত্মহত্যা করব, তারপরে ভাবলাম না মরব না, দেখি ভাগ্যে কি আছে, একদিন পথে পথে ঘুরতে ঘুরতে তোমার সঙ্গে দেখা। তুমি সঙ্গে না নিলে কি যে হতো, কোন আস্তা করে পচে মরতাম কে জানে। ওসব পুরনো কথা থাক না ইন্দু, আমার সঙ্গে কাশিধামে চল, দেখবি বাবা বিশ্বনাথকে দর্শন করলে মনে সব জ্বালা জুড়িয়ে যাবে। সেই ভরসাতেই তো বেঁচে আছি দিদি। আচ্ছা দিদি, আমার সব দুঃখের কথা তো তোমাকে বললাম, কিন্তু তুমি কেন পথে নেমেছো দিদি, তোমার কিসের দুঃখ? আচ্ছা ইন্দু, অতীতকে টেনে কি লাভ বলতো, সব বিসর্জন দিয়ে তো পথে নেমেছি। শুধু একটা কথা মনে রাখিস, আমায় যদি পথে কেউ চিনতে পারে তাহলে অবাক হবি না। গৌর রাজপ্রাসাদের অনেক লোক আমার ঘরে আনাগোনা করতো,